সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এসের নিয়মিত আয়োজন চ্যানেল এস তারুণ্যে গান। সাথে আমি রয়েছি ইসরাত জাহানজুই। দর্শক, দিন যায় রাত আসে, তবু নতুন দিন ফিরে আসে নতুন আশায় নতুন প্রত্যাশায়। তার সাথে গানকে যোগ করে আমরা আনার চেষ্টা করি ভিন্ন মাত্রা। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে গান শোনাবেন আপনাদের পছন্দের শিল্পী শারমিন। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি? এই তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তোমাকে দেখতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আজকে অনেক সুন্দর সুন্দর গান শুনবো, অনেক গল্প আড্ডা হবে এবং না জানা অনেক কথা দর্শকদের জানাবো, কি বলো? খুব ভালো। ঈদ কেমন কাটছে? খুব ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কেটেছে ঈদ আমার, আর গানের মধ্যে দিয়েই কেটেছে, গান করতে করতে। ঈদের মধ্যে তো অনেক শো থাকে, সব কিছু মিলিয়ে ফ্যামিলিকে সময় দেওয়া প্লাস আবার শো করা, একটা মজাই, তাই না? খুবই খুবই মজা। তো তোমার সাথে অনেক গল্প আড্ডা হবে, কিন্তু একটি গান দিয়ে শুরু করতে চাচ্ছি। একদম একদম। কোন গানটি শুনবো? আমি যে গানটি করছি, গানটি আমার খুবই প্রিয় একটি গান, আর আশা করি দর্শকদের ভালো লাগবে। ইন্দুবালা গো গানটি দিয়ে শুরু। বাহ বাহ বাহ, আমার পছন্দের একটি গান। হয়ে যাক তাহলে। বালা গো, ইন্দু বালা গো।
স্মৃতি ডালে সুখের পঙ্খে ঘুমুর পয়রা নাচে বাবা, চমৎকার! শুরুতেই মনে হচ্ছে যে আমাদের প্রোগ্রাম একদম জমে উঠেছে। এত সুন্দর করে ফিল দিয়ে তুমি গাইলে, আমি শুধু তাকিয়ে তোমাকেই দেখছিলাম। মনে হচ্ছিল যে আমি যদি এভাবে গাইতে পারতাম। আজকে বোঝা যাচ্ছে যে আমাদের চ্যানেলের দর্শক একদম কোথাও যাবেন না। তো কথা না বাড়িয়ে আবারও গানে চলে যেতে চাই, কোন গানটি শুনবো? আচ্ছা, এবার যে গানটি করছি, এই গানটি আমার খুব পছন্দের একটি গান, মমতাজ ম্যাম করেছে। তোমায় কত ভালোবাসি অন্তর্যামী জানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে, এই গানটি করছি। ওকে, গানে চলে যাই। তোমায় কত ভালো পাশানে রে।
অসাধারণ শারমিন, এত সুন্দর করে তুমি সবসময় আসলে সবগুলো প্রোগ্রামে তুমি অনেক সুন্দরভাবে গান করো, দেখি অনেক ভালো লাগে, চেষ্টা করি, বলার কোনো অপেক্ষা রাখে না, খুব সুন্দর। তোমার আসলে গড গিফটেড কিছু ব্যাপার থাকে তোমার মধ্যে, সেটা আছে, গুরুজনেরা তো বলেই, যখন তুমি দোয়া আছে বলেই আছি আমি এখানে, আর আল্লাহ আল্লাহ রাসূলের তো দোয়া আছেই, সেটাই তোমার শুরুর মতো ওই যে আজকে যারা আছে সবাই খুব প্রিয় আমার, তো ওনাদের দোয়া না থাকলে, ভালোবাসা না থাকলে আসলে এটা হবে না। দোয়া ভালোবাসা, আমি গান করলাম, ওনারা যদি আমার সাথে না থাকতো এত সুন্দর হতো না। তুমি তোমার পছন্দের গানগুলো হয়তো বা আজকে সাজিয়েছো, তো এক এক করে তোমার গানগুলো শুনবো, কিন্তু তার আগে একটু জানতে চাইবো তোমার শুরুর গল্পটা, কিভাবে গানের হাতে খড়ি হয়েছিল। শুরুর গল্পটা একদম ছোটবেলা থেকে বাবার হাত ধরে গানে লাইনে আসা। অবশ্য আমার বাবা আমাকে গানে আনতে চায় নাই, আমি জানি না কেন, কারণ বাউল গানটা, আর আমি যে আমার বাবার মেয়ে তো সেই জন্য হয়তো আমাকে তোমার রক্তে গান আসলে ছিল, কিন্তু হচ্ছে যে আমার তো রক্তেই গান, আমাকে কে ঠেকিয়ে রাখবে বলো। তো ছোটোবেলা থেকেই গান করতাম গান করতাম, আব্বু আমার অনেক বকা খাইছি এই গানের জন্য, গানের জন্য পাড়া প্রতিবেশী মানে সমস্যা হতো, তো সেই জন্য আব্বু মানে খুব বকা দিত, তুই কেন গান করিস গান করিস। তো একটা সময় এসে দেখলো যখন আমি গানটা ছাড়তে পারতেছি না, তখন আব্বুই হাতে খুঁড়ে দিল আমাকে, তো আজও পর্যন্ত বাবার কাছে আছি। এরপরে তুমি একটি রিয়েল শোতে চ্যাম্পিয়ন হয়েছো, হ্যাঁ এটা অনেক বড় একটা পাওয়া সত্যি আমার আমার মানে আমার কাছে এটা অনেক বড় পাওয়া, কারণ এই বাউল গানটাকে নিয়ে ফোক গানটাকে নিয়ে এত বড় একটা রিয়েলিটি শোতে, সেখানে আমি মানে আমি টপ 7 ছিলাম, এটাই আমার কাছে অনেক ছিল। তুমি হয়তো বা আশা করতে পারোনি তুমি, কিন্তু আমরা যখন দেখছিলাম তখন দর্শক কিন্তু বুঝতে পেরেছিল যে ফাইনালি কি হতে যাচ্ছে বা কি হবে, কারণ দর্শকের অনেক ভালোবাসা ছিল, অনেক এসএমএস ছিল, সবার অনেক দোয়া ছিল, যার কারণে আজকে তুমি এই জায়গায় আসতে পেরেছো। তো এখন কোন গানটি শুনবো? তো এতক্ষণ গান করলাম, আমি এখন একটি সাইজের গান করতে যাচ্ছি। সাইজের গান আমার খুব মানে এই গানগুলো আমার খুব টানে আর কি, আমাকে খুব টানে। তো এর মধ্যে একটি গান আছে, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, এই গানটি করছি। বাবা বা গানে চলে যাই। এই ঘরে
বাহ, চমৎকার। লালন সাইজির এই গানগুলো, প্রত্যেকটা গান এত সুন্দর এবং এত চিন্তা করে উনি লিখেছেন, আসলে আমরা বুঝতে গেলে অনেক কঠিন অর্থ এই গানগুলোর। আসলেই তাই, আর এই গানগুলোর কিন্তু ভালো লাগার কমে না, যত শুনি ততই ভালো লাগে। কিছু কিছু গান আছে যে যুগের পর যুগ বহমান, নদী যেমন স্রোত যেমন বইতে থাকে তেমনি বইতে থাকবে, হয়তোবা আমরা মারা যাব প্রজন্ম থেকে প্রজন্ম, এই গানগুলোর ভালো লাগা কমবে না, এটাই বাস্তবতা। গল্প গানে গানে সময়গুলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, বিরতি থেকে ফিরে এসে জানবো আরো অজানা অনেক কথা। দর্শক, গানে গানে সময়গুলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, তবে কোথাও যাবেন না, ফিরছে এক্ষুনি, সে পর্যন্ত চ্যানেলের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর চ্যানেল স্তরণে গানে, সাথে আমি রয়েছি ইসরাত জাহান জুই, এবং আজকে ঈদ স্পেশাল পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে হাজির হয়েছেন আপনাদের পছন্দের শিল্পী শারমিন। আচ্ছা, ঈদের ব্যাপারে একটু জানতে চাই যে ঈদের সালামি নিতে ভালো লাগে না দিতে ভালো লাগে? নিতে নিতে, এখন তো মনে হয় দিতে হয়, তাই না? ছোটবেলাটা ভালো ছিল, কি করব, বড় হয়ে গেছি এখন, এখন বাচ্চারা আসে আপু টাকা দাও, আমার ভাইটা বিশেষ করে ও আসে সালাম করতে থাকবে আপু টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকা না দেওয়া পর্যন্ত মানে আমাকে মানে ছাড়বেই না, বড়দের দায়িত্বটা একটু বেশি থাকে। এটা কিন্তু আমিও করতাম ছোটবেলায়, তো আমার ভাইটাকে দেখলে মনে পড়ে আর আসলে। যেমন ছোটবেলার ঈদগুলা ছিল যে ঈদের সময় মেলার মতো হতো, অনেক কিছু বিক্রি করা হতো, দেখা গেছে আব্বু নামাজ পড়ে বের হতো, আর আমরা অনেক কিছু বান্ধবীরা মিলে ঘুরতে যাওয়া হতো, তো এরকম মজাগুলো এখন মিস করা হয়, কারণ এখন হয়তোবা যাওয়া হয় না। আর পুরনো বান্ধবীগুলোকে খুব মিস করি, খুব মিস করা হয়, যেহেতু গানের মানুষ, গান নিয়ে বেশি ব্যস্ত টাইম পার করা হয়। আমার মনে হয় ঈদের টাইমগুলোতে তো বেশি শো থাকে, তো এখন কোন গানটি শুনবো আবার? এখন যে গানটি করব, গানটি আমি আমার টপ সেভেনে যখন আমরা আমাদের টক শো হয় ওখানে আমি গিয়েছিলাম, গানটি এত দুঃখ দিলে বন্ধুরে, ওখানে আমাদের আয়ুব বাচ্চু স্যার ছিলেন, মানে আমাদের মিউজিক ডিরেক্টর ছিলেন ওখানে, তো এই গানটি করছি তো আজকে, মানে এখন আমার বাচ্চু স্যারকে খুব মনে পড়ছে আসলে। আসলে মনে পড়ার কথাই, কারণ আমি দেখেছি উনি রিয়েলিটি শোতে সবাইকে যেভাবে মানে গার্ড দিয়েছেন, প্লাস সবাইকে যেভাবে উনি সাপোর্ট করেছেন, এবং তোমার প্রত্যেকটা গানে আমি দেখেছি যে প্রায় এপিসোডে উনি কান্না করেছেন, এত সুন্দর করে তুমি গানগুলো করছিলে আসলে। আসলে এগুলো এখন মানে মনে পড়লে চলে আসলে কষ্ট লাগে, কারণ অনেক, আমি কিন্তু আমার গানগুলো আর দেখি না, মানে আগের মানে যে গান মানে স্যারের সাথে যেগুলো করেছি ওইগুলো দেখলেই মানে আমার চোখে জল আসে। অনেক গুণী মানুষকে আমরা হারিয়েছি 2018 এবং 19 সালে, হয়তো অনেক কিছু পাওয়ার ছিল, আল্লাহ জান্নাতবাসী করুক এটাই দোয়া করি, এটাই চাই। খুব ভালো মানুষ ছিলেন আমাদের স্যার, আর আমাদের মাঝখানে গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন, উনি আজীবন আজীবন বেঁচে থাকবেন, আমি চেষ্টা করছি। ওকে, ও প্রাণ বন্ধুরা, ওরে আমি তোমায় পাবো বলে, ওই আমার হো জনম যাইবি ফলে, প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা, ওই আমার কলিজা হো পিয়াসে সিদ্র রে রে বন্ধু, ও তা ধরলো ঘুনে ছাড়লো না রে, ছাড়লো না রে, ছাড়লো না, মন জানে thank you.
খুবই সুন্দর হয়েছে, আমার মনে হয় যে আমি কথা বলতে চাইলেও দর্শক আমার কথা পছন্দ করবে না, তারা গানই শুনতে চাচ্ছে, কথা না বাড়িয়ে আমি পরবর্তী গানে যেতে চাই। কোন গানটি এখন শোনাবে দর্শকদের উদ্দেশ্যে? আমি এবার একটি রাধারমণ দত্তের গান করছি, ভ্রমর কইও গিয়া, এই গানটি চেষ্টা করছি। ওকে, thank you.
অসাধারণ, চেষ্টা করেছি আমি। না, চেষ্টা করেছো আসলে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করলেই অনেক দূর পর্যন্ত যেতে পারে, এটা তুমি নিজেও জানো, অনেক সফলতা পেয়েছো এরই মধ্যে, তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসলে যদি আমারও ইচ্ছা করছে না আজকে ছেড়ে যেতে, কিন্তু ঘড়ির কাঁটা বলে দিচ্ছে একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর একটি গান শুনবো তোমার, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, ঈদ স্পেশাল পর্বে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো ভালো কিছু গান উপহার দেওয়ার, আমার বিশ্বাস যে আপনাদের ভালো লেগেছে। আজকে আমাকে এখানেই বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আবারও আগামী পর্বে হাজির হব আপনাদের পছন্দের শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, চ্যানেল এসের সঙ্গেই থাকুন। আবারও ঈদ মুবারক। সবার প্রথমে চ্যানেল এসকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, আর আমার খুব ভালো লেগেছে এসে। আশা রাখি সামনেও আবার আমি আপনাদের গান শোনাতে আসবো। অবশ্যই, তুমি তুমি এসেছো এটাতে আমরা অনেক খুশি হয়েছি, প্লাস আমার মনে হয় যে চ্যানেলের দর্শক যারা আছেন তারাও খুব খুশি হয়েছে, এত সুন্দর সুন্দর গান না হলে হয়তো বা মিস করতাম। শেষ গানটি শুনবো। ওরে আমার সকল নিয়া রে, হাই রে পাগো হলো যায় ফল।